প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আছে খুবই ইন্টারেস্টিং একটি পরোটার রেসিপি। আর ইন্টারেস্টিং এই কারণেই বললাম, এই পরোটাটা বানানোর জন্য আটার মাখামাখি কিংবা কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। সকালবেলার ব্রেকফাস্ট কিংবা বাচ্চার টিফিনে আপনি এই পরোটাটা যে কতটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, চলুন এখন পুরো রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এই ম্যাজিক পরোটা বানানোর জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে পরিমাণ মতো আটা। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ সাদা তেল। আর আমি এখানে হাতের তালুতে নিয়েছি সামান্য পরিমাণ জোয়ান। আর এই জোয়ানটাকে আমি এরকম 2 হাতের সাহায্যে একটু ঘষে দিয়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আটাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই আটায় অ্যাড করব পানি। এখানে পানিটাকে আমি অল্প অল্প করেই অ্যাড করব। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর সেই ব্যাটারটা কতটা ঘনত্ব হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাটারটাকে খুব স্মুথ করে বানিয়ে নিতে হবে, যাতে করে আটার কোনো দলা না থাকে। আর এখানে ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুবই স্মুথভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আটার ব্যাটারের ঠিক এতটা থিকনেস রেখে দিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে পরোটা বানানোর জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এখন আমি টিস্যু পেপার দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেলটা লাগিয়ে নিতে পারেন। তো এখানে প্যানটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে এখান থেকে ব্যাটার নিয়ে আমি প্যানে দিয়ে দেব। আপনারা এখানে পরোটাটা যে সাইজের পছন্দ করেন সেই পরিমাণে আপনারা এখানে ব্যাটারটা দিয়ে দেবেন। আর প্যানে ব্যাটারটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে আলতো করে একটু ঘুরিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে রেখে দেব লো থেকে মিডিয়ামে, এবং পরোটার একটা পিঠ আমি হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এখানে বলে রাখি, এই পরোটাগুলো একটু সময় ধরেই ভেজে নিতে হবে। একটা একটা পরোটা এখানে ভাজতে আমার 1 থেকে দেড় মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে পরোটার উপরটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব চলে এসছে। এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে সাইড দিয়ে তেল ছড়িয়ে দেব। এবার আমি পরোটা উল্টে দেব এবং পরোটার 2 পিঠ আমি সোনালি কালার করে ভেজে নেব। তো এখানে পরোটার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটা উল্টে দেব এবং এই পিঠটাও কিন্তু ঠিক এইভাবে সোনালি কালার করে আমি ভেজে নেব। তো এখানে পরোটার 2 পিঠ আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পরোটার 2 পিঠের কালারটা কতটা সুন্দর এসছে। আর এখন আমি পরোটাটা তুলে নেব এবং সেম পদ্ধতিতে আমি আরও একটি পরোটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক আগের মতো হাতায় করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং চামচ দিয়ে আলতো করে আমি একটু ঘুরিয়ে দিলাম। আর একটু খেয়াল রাখতে হবে পরোটার উপরের এই সাদা অংশটা যত সময় না খুব ভালোভাবে শুকিয়ে যায়, তত সময় কিন্তু পরোটাটা লো থেকে মিডিয়ামে ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু পরোটাটাকে উল্টে দিতে হবে। এরপর সাইড দিয়ে তেল দিয়ে সোনালি কালার করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এখন আমি বাকি পরোটাগুলো ঠিক এই সেম পদ্ধতিতেই আমি ভেজে নেব। আর এখানে আমার সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে। আর খুব কম সময়ে আমি এতগুলো পরোটা ভেজে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই ব্যস্ততম লাইফে আটা মাখানো এবং পরোটা বেলাবেলির ঝামেলা ছাড়াই এই ম্যাজিক পরোটার রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর এই পরোটাটা খুব চটজলদি বানিয়ে ফেলা যায়, তাই আমি এর নাম দিলাম ম্যাজিক পরোটা। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।